এখন আমরা ফাংশন সম্পর্কে আলোচনা করব। যদি এমন হয় যে আমরা পার্টিকুলার একটা কাজ করব এবং সেই কাজটা আমাদের পুরো প্রজেক্টের বিভিন্ন জায়গায় ইউজ করব, তাহলে সেটাকে আমরা একটা জায়গায় কম্বাইন করে রাখতে পারি এবং সেটাকে আমরা ফাংশন দিয়ে একটু র‍্যাপ করতে পারি। আমরা প্রথমে দেখব যে আমরা কীভাবে ফাংশন ডিফাইন করতে পারি এবং ফাংশন কল করতে পারি। এরপর আমরা ফাংশনের প্যারামিটার এবং রিটার্ন টাইপ বোঝার চেষ্টা করব। এরপর দেখব যে ফাংশনে পাস বাই ভ্যালু এবং পাস বাই রেফারেন্স বলতে আমরা কী বুঝি। আমরা অ্যানোনিমাস ফাংশন এবং ক্লোজার্স দেখব এবং সবশেষে আমরা দেখব ভেরিডিক ফাংশন। সো একটা বেসিক ফাংশন ডিফাইন করতে গেলে আমাদেরকে মোটামুটি এভাবে কোড লিখতে হয়। সো প্রথমে আমাদেরকে ফাংক লিখতে হয়। ফাংক এটা হচ্ছে একটা কিওয়ার্ড এবং আমরা যখন ফাংক দিয়ে শুরু করি এর মানে হচ্ছে যে আমি একটা ফাংশন লিখছি। এরপর আমাকে ফাংশন নেম বলতে হয়, অর্থাৎ আমি যে ফাংশনটা তৈরি করছি তাকে একটা নেম দিতে হয় যেন আমার পরবর্তীতে সেই ফাংশনটাকে কল করতে পারি। সো প্যারামিটার লিস্ট হচ্ছে আমরা যে এই ফাংশনটাকে কল করব এবং ফাংশনটা যে ইনস্ট্রাকশনগুলো কম্পিউট করবে সেটাকে একটু ডাইনামিক করার জন্য যদি এমন হয় যে বাহির থেকে আমাদেরকে কোনো ডেটা পাস করতে হয় ফাংশনের মধ্যে, সেটা আমাদেরকে এখানে প্যারামিটার লিস্টে দিয়ে দিতে হবে। সো এখানে আমরা মাল্টিপল প্যারামিটার ইউজ করতে পারি এবং মাল্টিপল প্যারামিটার ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা প্যারামিটার নেম এবং প্যারামিটার টাইপ বলে দিতে হয়। যদি মাল্টিপল হয় তাহলে নেম, টাইপ এবং কমা দিয়ে সেপারেট করে রাখতে হয়। এবং এই টাইপটা হচ্ছে যে আমরা যে টাইপের প্যারামিটার আমরা ইউজ করবো সেটা। রিটার্ন টাইপ হচ্ছে যে আমাদের এই ফাংশনটা যখন আমরা কল করছি তখন এই ফাংশনটা একটা কাজ করবে। কাজ করার পর আমার যদি এমন হয় যে এই ডেটাটা দরকার হয় ফাংশনের বাহির থেকে, তাহলে সেটাকে আমি ফাংশনের বাহিরে নিয়ে যেতে পারি এবং সেটাকে আমরা বলি রিটার্ন করা। অর্থাৎ ফাংশন কোনো একটা কাজ করলো, কাজ করে সে আমাকে কোনো একটা ডেটা দিল। এখন কী টাইপে সে ডেটাটা দিবে সেটা আমরা এখানে বলে দিতে পারি, সেটা হচ্ছে রিটার্ন টাইপ। এখানেও আমরা মাল্টিপল ডেটা রিটার্ন করতে পারি, সেক্ষেত্রেও আমাকে কমা কমা দিয়ে লিখতে হয় এবং সেটাকে প্যারেন্থেসিস দিয়ে রাখতে হয়। সো আমরা এই ব্রেস বা কার্লি ব্রেসের মধ্যে আমরা ফাংশনের বডি লিখি। এটা হচ্ছে মেন ইনস্ট্রাকশন যেটা অ্যাকচুয়ালি এই ফাংশনটা প্রসেস করবে। সো আমরা একটু কোড করি। আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করবো এখানে। আমি একটা ফাংশন তৈরি করব এখানে। ফাংশন তৈরি করার জন্য প্রথমে আমাকে লিখতে হবে ফাংক এবং এরপরে আমাকে সেই ফাংশনের একটা নেম দিতে হবে। আমি নাম দিচ্ছি অ্যাড এবং এর মাঝখানে আমাকে একটা প্যারামিটার দিতে হবে। প্যারামিটার আমরা না দিতেও পারি, যদি আমাদের প্যারামিটার দরকার না হয় তাহলে দিব না, বাট আমি এখানে প্যারামিটার দিয়ে দেখাতে যাচ্ছি। সো ধরলাম এই ফাংশনটা যে কাজটা করবে সেটা হলো সে দুইটা সংখ্যাকে যোগ করবে, যোগ করে আমাদেরকে দেবে। তার মানে এটা দুটো সংখ্যা প্যারামিটার হিসেবে নেবে বা ইনপুট হিসেবে নেবে। সো আমি এখানে বলছি একটা সংখ্যা এক্স বলছি এবং সেটা হচ্ছে ইন্টিজার টাইপের, একটা সংখ্যা ওয়াই এটাকেও বলছি আমরা ইন্টিজার টাইপের। এরপরে আমি বলছি দুটো সংখ্যা যোগ করবে এবং এই দুটো সংখ্যা যোগ করার পরে সে আমাকে তার যোগফলটা দিবে এবং সেটাও হচ্ছে একটা ইন্টিজার। সো আমি এখানে রিটার্ন টাইপ হিসেবে বলবো এটা হচ্ছে ইন্টিজার। এরপর ব্রেসের মধ্যে আমি যে কাজটা করতে চাই সেই কাজটা এখানে করব। সো আমি এখানে রিটার্ন করব, কী রিটার্ন করব, এক্স প্লাস ওয়াই, কারণ আমি যোগ করতে চাচ্ছি। তো অর্থাৎ এটাকে এখন কী কাজ করবে, অর্থাৎ আমি ফাংশন তৈরি করলাম অ্যাড নামে যেটা হচ্ছে দুটো সংখ্যা নেবে এক্স এবং ওয়াই এবং এই দুটো সংখ্যার যোগফল সে রিটার্ন করবে এবং এই দুটো সংখ্যার যোগফল যেহেতু ইন্টিজার সো আমাকে এখন বলে দিতে হবে এটা হচ্ছে ইন্টিজার টাইপের, এটা আমাকে রিটার্ন করবে। এটা যদি আমি এখন কল করতে চাই কল করতে পারবো এই মেন ফাংশন থেকে। কল করার নিয়ম হচ্ছে যে অ্যাড লিখলাম, ফাংশন নেম লিখলাম এবং এখানে যতগুলো প্যারামিটার আমি দিচ্ছি সবগুলোকে এখানে দিতে হবে। অর্থাৎ দুটা যেহেতু প্যারামিটার সো আমাকে দুটা প্যারামিটার এখানে পাস করতে হবে। সো আমি একটা বললাম যে ফাইভ এবং একটা বললাম যে সিক্স। আমি অ্যাড ফাংশনটাকে কল করলাম ফাইভ সিক্স দিয়ে, তাহলে যেটা হবে এই ফাইভ হচ্ছে এক্স, সিক্স হচ্ছে ওয়াই এবং এক্স প্লাস ওয়াই মানে ফাইভ প্লাস সিক্স
11 সো আমাকে ফাংশনে 11 রিটার্ন করবে সো এটা রিটার্ন করেছে এবং আমি যদি এখন এটাকে রান করি এখান থেকে টার্মিনালটা ওপেন করলাম আমি যদি এলএস করি তাহলে দেখব যে ফাংশন বেসিক ডট গো ফাইলটা রয়েছে আমি এটাকে রান করব আচ্ছা এখানে বলছে ফর্ম এফ এম টাইম ইউজ করিনি ওকে আমি এটা একটু কমেন্ট করে রাখি তাহলে দেখব এটা রান করেছে কিন্তু আমাকে কোনো কিছু আউটপুট দেয়নি কেন কারণ হচ্ছে আমি জাস্ট ফাংশনে কল করেছি বাট এই ফাংশনটা কল হয়েছে কি না সেটা আমি বুঝতে পারছি না সেটার জন্য আমি যে কাজটা করব সেটা হলো এখানে একটা প্রিন্ট করব আবার এখানে লিখব ফাংশন অ্যাড কল ওকে আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখবো যে এখানে ফাংশন অ্যাড কল এটা বলছে তার মানে এই ফাংশনটা কল হয়েছে কিন্তু আমি তো 11 পাচ্ছি না এ কারণ হচ্ছে ফাংশনটা কল করলে আমি 11 পাচ্ছি বাট এই যে ভ্যালুটা 11 ভ্যালুটা আমি পাচ্ছি সেটা নিয়ে আমি কোনো কাজ করছি না সো আমি যে কাজটা করবো এই ফাংশন যে কল করলাম এবং এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করবো সো আমি রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে এটাকে অ্যাসাইন করলাম এবং এখন আমি যদি প্রিন্ট করি রেজাল্ট এবং আমি যদি এটাকে এখন রান করি তাহলে দেখবো যে এখানে 11 প্রিন্ট করেছে আমি যদি কোনো কিছু রিটার্ন করি তাহলে সেটাকে আমাকে কোনো কিছুর মধ্যে অ্যাসাইন করে এরপর সেটা নিয়ে কাজ করতে হবে সেই কাজটা আমি এখানে জাস্ট একটা প্রিন্ট দিয়ে রিপ্রেজেন্ট করেছি সো আমরা দেখলাম যে আমরা কীভাবে একটা ফাংশন ডিফাইন করতে পারি এবং ফাংশনকে কল করতে পারি